জনি যখন ওকে সাজাচ্ছিল, ওরা যখন রেডি করছে, তখন হচ্ছে জনি মনে হয় আমাকে বিয়ে করতে দিবে না, কারণ সব লুকে মনে হয় আমাকে অলরেডি সাজিয়ে ফেলবে, আর মনে হয় আমার লুক বাকি থাকবে না। তো আসলে এটা অনেক পরের ব্যাপার, তার আগে মনে হয় আরো অনেক বেশি শুট হয়ে যাবে। এই মডেলিং বেশি করা হচ্ছে, ফটোশ্যুটস এগুলো বেশি করা হচ্ছে, আর যেহেতু এখন একটু বেশি শীত, সো আমার সিনেমার প্রত্যেকটা কাজই হচ্ছে ঢাকার বাইরে, তো এই জন্য আসলে সম্ভব হচ্ছে না, হয়তো বা সামনের মাস থেকে আমরা ধরবো, যেহেতু একটু শীতটা কমলে এই জন্য এখন টুকিটাকি এই কাজগুলো করে নিচ্ছি। আমার তো প্রথম দুইটা সিনেমা গেলই, দেন এখন বাকি আছে হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুটা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, এটাও খুব শীঘ্রই আমরা এই বছরই হয়তো বা পাবো। আর আমার একটা ওয়েব ফিল্ম আছে শেষ চিঠি, যেটাও আমরা এই বছরই পাবো, এবং আরেকটা আমার অনুদানের সিনেমার কাজ চলছে শ্রাবণ জ্যোৎস্নায়, ওইটাও নেক্সট মান্থ থেকে আবার কাজ ধরবো। অনেকদিন পরে, এটা আসলে এখন তো একদমই না, এখন এটা ভাবিও না। তা আমি আসলে জনি যখন ওকে সাজাচ্ছিল, ওরা যখন রেডি করছে, তখন হচ্ছে জনি মনে হয় আমাকে বিয়ে করতে দিবে না, কারণ সব লুকে মনে হয় আমাকে অলরেডি সাজিয়ে ফেলবে, আর মনে হয় আমার লুক বাকি থাকবে না। তো আসলে এটা অনেক পরের ব্যাপার, তার আগে মনে হয় আরো অনেক বেশি শুট হয়ে যাবে। আমি তো প্রত্যেকটা শুটে আমি ডিফারেন্ট ডিফারেন্ট লুক নিই, আমার কিন্তু ব্রাইডাল ঠিকই, কিন্তু আমার লুক কিন্তু ডিফারেন্ট থাকে, আমার ড্রেস ডিফারেন্ট থাকে, আমার হেয়ার ডিফারেন্ট থাকে, সব কিছু মিলে একটা ডিফারেন্ট লুক আসে, একটা আউটপুট ডিফারেন্ট আসে। সো এক একটা এক এক জায়গা থেকে ফেভারিট, যেমন আজকে একটা একদম ডিফারেন্ট, আজকেও ভালো লেগেছে, লাস্ট শুটেও ভালো লেগেছে, তো আসলে এক একটা এক এক রকম লাগে। আরও একটা আছে, ওইটা পরে, আমরা তো আসলে এটা এটাতে এত বেশি সময় লেগে গিয়েছে যে আমরা পরেরটা আসলে দেরি হয়ে যাবে হয়তো, কিন্তু আরেকটা আছে। যদি শুটিংয়ে থাকি বেশিরভাগ টাইম, তখন আমি খুব চঞ্চল থাকি, বাট এই ফটোশ্যুট এগুলোতে যেহেতু একটু মেকআপ করার সময় অনেক কথা বলি, ওইটা অনেক কথা বলি। আজকে এখানে আমি এসেছি 11:30, 11:30 সাড়ে 11:30 এসেছি, তারপর থেকেই চলে এখনো চলছে।